আওয়ামী লীগ সবসময় জনগণের সঙ্গে প্রতারণার রাজনীতি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে দলের সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ফখরুল বলেন, আমরা বিজয় পেলেও এখনো মুক্তি মেলেনি। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল সহ সিনিয়র নেতারা। ফখরুল বলেন, ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ সব নৈতিকতা বিসর্জন দিয়েছে। জনগণ আজকের দিনে আবার নতুন করে শপথ গ্রহণ করছে, যার একটি মুক্তি নিজের মধ্যে দিয়ে তারা অবশ্যই দেশকে মুক্ত করবে, মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। আওয়ামী লীগ সবসময় একটা প্রতারণার রাজনীতি করেছে, তারা মুখে গণতন্ত্রের কথা বলেছে কিন্তু কাজে তারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছে, এবং ক্ষমতায় যাওয়ার জন্য তাদের কাছে কোনো নীতি নৈতিকতা নেই।